আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুন। আপনি তাকে দিন শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান, সে কোরআন পড়ে হাদিস পড়ে যখন জানতে পারবে বাবাকে শ্রদ্ধা করতে হবে, বাবার কথা মানতে হবে, মাকে সম্মান করতে হবে, বাবাকে মাকে আহ উহ এমন শব্দ দিয়েও পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না। তখন সে যখন বড় হবে সে আপনাকে কষ্ট দিবে না। আপনি একজন মুসলিম পুরুষ হিসাবে বিয়ে করতে যাচ্ছেন, ইসলামের রুলস আছে না নাই? আপনি দেখেন টাকা, আপনি দেখেন পয়সা, টাকা পাবেন পয়সা পাবেন, শান্তি পাওয়ার জন্য আপনাকে দিনদারি দেখতে হবে, কথা ঠিক কি না? একজন বোন সে একজন পুরুষকে বিয়ে করবে, দিনদার পুরুষ দেখে বিয়ে করতে হবে, ফার্স্ট কোয়ালিটি দেখতে হবে, সে দিনদার কিনা, সে কোরআন পড়তে জানে কিনা। আমরা তো এসব দেখি না, দেখি অবস্থাটা ভালো কিনা আমরা দেখি। দিনদারিকে সর্বক্ষেত্রে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা যদি দিন মেনে চলি, ইসলাম মেনে চলি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আমরা দেখতে পাবো আবার সেখানে শান্তির হিমেল হাওয়া বইছে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম ঘরে যখন প্রবেশ করতে যাব তখন আল্লাহর বিধান আছে না নাই? আমি নিজ গৃহে যখন প্রবেশ করতে যাব আমার আল্লাহ বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও পৃথিবীর ইমানদাররা, পৃথিবীর মুসলিমরা, তোমরা যখন স্বগৃহে প্রবেশ করতে যাবে তখন তোমার স্বজনদেরকে সালাম করবে, বলবে আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আবার বলুন, কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আরেকটু যদি বাড়িয়ে বলেন ও রহমাতুল্লাহি, তাহলে উপকার কম নাকি বেশি? আর একটু যদি বাড়িয়ে বলেন ওবারাকাতুহু, তাহলে উপকার কমে যাবে নাকি বেড়ে যাবে? সালাম অর্থ কি জানেন? সালাম অর্থ হচ্ছে পিস, পিস অ্যান্ড ব্লেসিং বি আপন ইউ, পিস। আমাদের এদেশে পিস টিভি ছিল, এই পিস অর্থ কি? শান্তি। একটা অর্থ তো শান্তি, এমনি ভাবে এর অর্থ সিকিউরিটি, সেফটি, নিরাপত্তা, অনেকগুলো অর্থ আছে সালামের। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি কি আপনাকে অভিশাপ করলাম নাকি আশীর্বাদ জানালাম? দোয়া দিলাম, একটা ভালো দোয়া দিলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার এর অর্থ সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, আমি তোমাকে সালাম বলছি, আর অর্থ হচ্ছে তুমি আমার থেকে নিরাপদ। গতকাল ঝগড়া হয়েছিল, এক ভাই আরেক ভাইকে বুঝিনি, অনেক কটু কথা হয়েছে, এমনকি হাতের ব্যবহার হয়েছে, আজকে সব ভুলে গেলাম,